আল্লাহর কসম ভাই, আমি জাপান থেকে ইম্পোর্ট করছি। একটু কম হবে না? কত দিবেন ভাই? 4000 দিই। আল্লাহর কসম ভাই, এর বেশি আমার কেনাই আছে ভাই। এত দাম, 1000 টাকা রাখা যাবে না ভাই। আল্লাহর কসম করে বলছি, এই স্যান্ডেলটা আমি 1200 টাকা দেখে নিয়েছি, 1000 টাকাই বেশি আমার লস হয়ে যাবে ভাই। খুদার কসম করে বলছি ভাই, লস হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি 1300 টাকা দিন। যদি কখনো কসম কাটতে হয়, আমাদের কসম কাটতে হবে একজনের নামে, তিনি কে? কিন্তু বাংলাদেশে অনেক কিছুর কসম আছে না নাই? কয় কোরআনের কসম কাটা যাবে? কয় কাবার কসম কাটা যাবে? কয় মাথার কসম কাটা যাবে? কয় মায়ের দুধের কসম কাটা যাবে? গাজীপুর আর কি কসম কাটে বলে? মিথ্যা শপথকারী, মিথ্যা কসম করে একটি বড় পাপ, যার মাধ্যমে নিজেকে মুক্ত করার চেষ্টা করা হয় এবং অন্যের ক্ষতি সাধন করা হয়। মিথ্যা কসমকারীর জন্য পরকাল নেই। মিথ্যা কসমকারীকে আল্লাহ পবিত্র করবেন না। আল্লাহ তার জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারণ করে বলেন, যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞার সামান্য মূল্যে বিক্রি করে, আখেরাতে তাদের কোনো অংশ নেই। তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি করুণা দৃষ্টি দিবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় মিথ্যা কসম করে, অন্য মুসলমানের সম্পদ দখল করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। আবু উবামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে অন্য মানুষকে তার হক থেকে বঞ্চিত করে, আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন এবং জান্নাত হারাম করেছেন। একজন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, অল্প বছর জন্য হলেও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাক গাছের ডালের ব্যাপারে কসম খেলো। তাহলে বোঝা যাচ্ছে, যে কোনো বস্তু, যে কোনো কিছুর জন্য যদি মিথ্যা শপথ করা হয়, তার জন্য জান্নাত হারাম করবেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণা দৃষ্টি দিবেন না। তিন শ্রেণীর লোক রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণা দৃষ্টি দিবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা খর্ব হলো, তারা ক্ষতিগ্রস্ত হলো। তারা কারা? হে রাসূল, তিনি বললেন, গিটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ এবং অনুগ্রহ করে প্রকাশকারী অর্থাৎ খোটা দানকারী এবং মিথ্যা কসমে পণ্য বিক্রিকারী। কতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্রয় বিক্রয়ের মিথ্যা কসম করা হতে সাবধান থাকো, কেননা নিশ্চয় মিথ্যা কসমের সম্পদ বেশি করে কিন্তু পরে আবার ধ্বংস করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মিথ্যা কসমে পণ্য বেশি করে কিন্তু বরকত ধ্বংস করে। বরকত আলাদা একটি জিনিস, বরকত হচ্ছে খুবই পাওয়ারফুল একটা জিনিস। যেটা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ও জেনে শুনে মিথ্যা কসম করা। উল্লেখ্য, আল্লাহর নাম ব্যতীত যে কোনো বস্তুর কসম করা নিষেধ। আপনি আপনার পিতামাতার নামে কসম করতে পারবেন না, আপনার নিজের নামে কসম করতে পারবেন না, আপনার সন্তানের নামে কসম করতে পারবেন না। কসম করতে হলে একজনের নামে করতে হবে, আপনার প্রভু আল্লাহর নামে কসম করতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পিতামহের নামে শপথ করতে নিষেধ করেছেন, কেউ কসম করতে চাইলে সে যেন আল্লাহর নামে কসম করে অথবা চুপ থাকে। আব্দুর রহমান ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মূর্তির নামে কসম করো না এবং তোমাদের পিতামাতার নামে কসম করো না। দি রাইট লাইফ ইজ ইয়োর।